আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। তবে অভিয়াস আর কথা বাড়াচ্ছি না, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি মালয় ভাষা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। তো আপনারা জানেন সবসময় আমি আপনাদের মালয়েশিয়ান ভাষায় ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য নতুন ভাইদের জন্য। তো আজকের ভিডিওটি আমি দুইটি শব্দের উপরে সাজিয়েছি, দেখা এবং করা। এই দুইটা শব্দ আপনারা কিভাবে ব্যবহার করবেন পুরো ভিডিওটা যদি দেখেন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমি দেখি, আপনি যদি বলেন যে আমি দেখি, এর অর্থ হবে সায়া তেঙো। সায়া তেঙো, সায়া হচ্ছে আমি, তেঙো হচ্ছে দেখি। যদি বলেন আমি দেখব, আমি দেখব, আমি দেখি এবং আমি দেখব দুটা ভিন্ন শব্দ। আমি দেখব যদি বলেন তাহলে বলবেন সায়া আকান তেঙো, সায়া আকান তেঙো। আকান শব্দটি ভবিষ্যৎ বুঝাইতে বোঝায়, যেমন আপনি এখন দেখছেন না, আপনি কিছুক্ষণ পরে দেখবেন বা অন্য সময় দেখবেন। আমি দেখব, এমনটা যদি বলেন তাহলে বলবেন সায়া আকান তেঙো। এখানে আকান শব্দটি ব্যবহার করতে হবে, আমি দেখব সায়া আকান তেঙো। সায়া হচ্ছে আমি, আকান তেঙো হচ্ছে আপনি দেখবেন, এখন না পরে দেখবেন। এটা হচ্ছে আমি দেখব, এটা বুঝাইতে। ওকে, তারপর হচ্ছে আপনি যদি বলেন যে আমি দেখেছিলাম, আমি দেখেছিলাম, আপনি অতীতে দেখেছিলেন, সেক্ষেত্রে এখানে বলতে হবে সায়া পর না তেঙো, সায়া পর না তেঙো। সাধারণত তেঙো শব্দের অর্থ হচ্ছে দেখা। এখন আপনি যদি বলেন যে আমি দেখেছিলাম, সেক্ষেত্রে এখানে তেঙো শব্দটি ব্যবহার করেই বলতে হবে যে আমি দেখেছিলাম। সেক্ষেত্রে আপনি বলবেন সায়া পর না তেঙো, সায়া পর না তেঙো। সায়া হচ্ছে আমি, পর না তেঙো হচ্ছে দেখেছিলাম, আপনি অতীতে দেখেছিলেন। এখানে মনে রাখবেন পর না শব্দটি এই জন্যই ব্যবহার হয়েছে যেহেতু আপনি বলেছেন যে দেখেছিলাম, আপনি অতীতে দেখেছিলেন। অতীত বুঝাইতে কোনো শব্দ যদি বলেন তাহলে পর না শব্দ বলে আপনাকে এই অতীতটা বুঝাতে হবে। পর না তেঙো দেখেছিলাম, সায়া পর না তেঙো আমি দেখেছিলাম। ওকে, তারপর হচ্ছে আমি দেখতে চাই, আমি দেখতে চাই। দেখেন এই শব্দগুলো সব কিন্তু এই দেখা দিয়ে, দেখা দিয়েই। আমি দেখতে চাই, এটা যদি আপনি বলতে চান তাহলে বলবেন সায়া মাহু তেঙো অথবা সায়া না তেঙো। না এবং মাহু দুইটা একই শব্দ, মালয়েশিয়ানরা বেশিরভাগ নাক বলে থাকে, সায়া না তেঙো, সায়া না তেঙো, অথবা এভাবেও বলতে পারেন সায়া মাহু তেঙো। এখানে নাক এবং মাহু দুটা একই শব্দ, একই কাজ করে, আপনি যে কোনো একটা দিয়ে বুঝাইতে পারেন। যদি বলেন আমি দেখতে চাই সেক্ষেত্রে বলবেন সায়া মাহু তেঙো। এখানে মাহু শব্দটা যে এটা যখন আমরা বলি তখন মাও বোঝায়, মাও, কিন্তু লেখার সময় লিখতে হয় মাহু, সায়া মাহু তেঙো, আমি দেখতে চাই। তারপর যদি বলেন আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না, এখানে শুধু তা শব্দটি উচ্চারণ হবে অতিরিক্ত, যেরকম সায়া তা মাহু তেঙো, সায়া তা মাহু তেঙো। এখানে তা শব্দের অর্থ হচ্ছে না, তা শব্দের অর্থ হচ্ছে না, আর বাকি শব্দগুলো হচ্ছে আগেরটার মতোই। হ্যাঁ, যেরকম আমি হচ্ছে সায়া, তা হচ্ছে না, মাহু হচ্ছে চাই, তেঙো হচ্ছে এখানে বুঝিয়েছে দেখতে। হ্যাঁ, সায়া মাহু তেঙো, আমি দেখতে চাই। যারা মালয়েশিয়ান ভাষায় শব্দ কিভাবে সাজাতে হয় এই ভিডিওগুলো দেখবেন, খুব সহজে শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমি দেখি না, যদি বলেন আমি দেখি না সেক্ষেত্রে বলবেন সায়া তা তেঙো, আমি দেখি না। মনে রাখবেন এবং লক্ষ্য করবেন আমি কিভাবে বলি এবং কোন শব্দটা কিভাবে উচ্চারণ হয়, কিভাবে সাজাতে হয়। আমি দেখি না, আমি দেখি না, তাহলে হবে সায়া তা তেঙো,
saya tak tengok, ami dekhi na. Jodi bolen ami dekhte pachhi na, eta kintu onno bhabe hobe. Ami dekhte pachhi na, shei khetre bolte hobe saya tak bole tengok. এভাবে যদি আপনি বলেন তাহলে আপনার ভাষা খুব সহজেই অন্যরা বুঝতে পারবে। এখানে আমি শব্দ বলে ছায়া বোঝানো হয়েছে, দেখতে পাচ্ছি না এটা বলে তা বলে তেঙো এটা বোঝানো হয়েছে। তা বলে হচ্ছে পাচ্ছি না, পাচ্ছি না, শুধু পাচ্ছি না। আর দেখতে পাওয়াকে তেঙো বোঝানো হয়েছে এখানে, দেখতে তেঙো, তা বলে তেঙো দেখতে পাচ্ছি না। ওকে, এভাবে যদি আপনি বলেন তাহলে আপনার ভাষা খুব সহজেই অন্যরা বুঝতে পারবে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনাকে কেউ যখন বলবে যে দেখো তো এই জিনিসটা দেখা যায় কিনা, যদি দেখা না যায় তাহলে বলবেন তা নাম্পা। হ্যাঁ, তা নাম্পা, তা নাম্পা হচ্ছে দেখা যাচ্ছে না। ওকে, দেখা যাচ্ছে না, যখন আপনি কোনো কিছু দেখবেন, দেখ খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছেন, তখন বলবেন নাম্পা, নাম্পা, সাই নাম্পা, সাই নাম্প, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অথবা মানে নাম্পা শব্দটা বলে এমনটা বোঝানো হয় যে আপনি কোনো কিছু খুঁজতেছেন পাচ্ছেন না, যখন হঠাৎ করে পেয়েছেন বা দেখেছেন তখন বোঝানো হয় যে নাম্পা। নাম্পা মানে হচ্ছে দেখতে পাওয়া। ওকে, দেখতে পাওয়া হচ্ছে নাম্পা। হ্যাঁ, মনে রাখবেন দেখতে পাওয়াকেই বলা হয় নাম্পা। আপনি কোনো কিছু খোঁজার সময় খুঁজতেছেন খুঁজতেছেন খুঁজতেছেন, যখন পাচ্ছেন না তখন, দেখতে পেয়েছেন যখন তখন বলবেন নাম্পা, নাম্পা। হ্যাঁ, নাম্পা হচ্ছে দেখতে পাওয়া, মনে রাখবেন দেখতে পাওয়াকেই বলা হয় নাম্পা। যখন আমরা এই শব্দগুলো শিখব বা সাজিয়ে কথা বলতে পারবো, তখন এই দেখতে পাওয়ার মধ্যে আর দেখার মধ্যে যে কোশ্চেনগুলো থাকে এগুলা এই ভিডিওটা দেখলে আমাদের আর কোনো কোশ্চেন থাকবে না আশা করি। তারপর হচ্ছে আমি করি। এতক্ষণ আমরা শিখলাম দেখতে পাওয়া নিয়ে, এখন আমরা শিখব করা নিয়ে। যেরকম আমি করি, আমি করি, এটার মালাই অর্থ হচ্ছে সায়া বুয়াত। সায়া বুয়াত, বুয়াত শব্দের অর্থ হচ্ছে করা, সায়া হচ্ছে আমি। তারপর আপনি যদি বলেন আমি করতাম, আমি করতাম, কি কি করতেন, আপনি অতীতে করতেন এই কাজটা, আপনি অতীতে করতেন, আপনাকে কেউ বলেছে যে তুমি কি এই কাজ করতে পারো, তখন আপনি তাকে বলছেন যে আমি করতাম, আমি আগে করতাম, আগে করতাম। সায়াপর্ণা বুয়াত, সায়াপর্ণা বুয়াত, আমি করতাম, এখন করেন না, মানে আপনার আয়াত্তে আছে আপনি আগে করতেন, সেক্ষেত্রে আপনি বলবেন সায়াপর্ণা বুয়াত, সায়াপর্ণা বুয়াত। এখানে এভাবেও বলতে পারেন সায়া ডুলু পর্ণা বুয়াত, মানে আমি আগে করতাম, সায়া ডুলু পর্ণা বুয়াত। যদি বলেন আমি করেছি, আমি করেছি, সেক্ষেত্রে বলবেন সায়া সুডাহ বুয়াত। সুডাহ হচ্ছে কোনো কিছু সম্পূর্ণ করে ফেলা, এটাকে বলা হয় সুডাহ। হ্যাঁ, যেরকম আপনাকে যদি কেউ বলে খানা খেয়েছ, সেক্ষেত্রে আপনি বলবেন সায়া সুডাহ মাকান, আমি খেয়েছি। খেয়েছেন মানে খেয়ে ফেলেছেন, অলরেডি খেয়ে ফেলেছেন, সেক্ষেত্রে সুডা শব্দ ব্যবহার করতে হবে, বলতে হবে সায়া সুডা মাকান, আমি খানা খেয়েছি। যদি বলেন সায়া সুডা বুয়াত, সেক্ষেত্রে বোঝানো হয় এটার বাংলা অর্থ হয় আমি করেছি। হ্যাঁ, আমি করেছি, আমি করেছি এবং আমি করব, একটি এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ। যেমন আমি করব, সেক্ষেত্রে বলতে হবে আকান শব্দ বলে, যে এরকম আমরা অতীতে দেখেছি যে দেখার মধ্যে ট্যাঙ্গর মধ্যে, যে এখন যদি আপনি বলেন যে আমি করব, সেক্ষেত্রে বলবেন সায়া আকান বুয়াত। এখানে আকান শব্দ ব্যবহার করতে হবে, কারণ আপনি ভবিষ্যতে করবেন, আপনি ভবিষ্যতে করবেন, এই জন্য এখানে আপনাকে বলতে হবে সায়া আকান বুয়াত, আমি করব। আকান শব্দ এখানে এই জন্যই বলা হয়েছে, ব্যবহার করা হয়েছে, যেহেতু আপনি এখন করছেন না পরে করবেন বা ভবিষ্যতে করবেন, মনে রাখবেন। যদি বলেন আমি করি না, আমি করি না, সেক্ষেত্রে বলতে হবে সায়া তা বুয়াত, সায়া তা বুয়াত। তা শব্দ বলে না বোঝানো হয়েছে, বুয়াত বলে করি বোঝানো হয়েছে, আমি হচ্ছে সায়া, মনে রাখবেন আমি করি না এর অর্থ হচ্ছে সায়া তা বুয়াত। এদিকে আপনি যদি বলতে চান আমি করতে চাই না, আপনি করতে চান না এমনটা বুঝাইতে, আপনাকে বলতে হবে সায়া তা মাহু বুয়াত, সায়া তা মাহু বুয়াত। এখানে বুয়াত বলে
করতে চাওয়া বোঝানো হয়েছে, করা বোঝানো হয়েছে, করতে বোঝানো হয়েছে, তা বলে না বোঝানো হয়েছে, মাহু বলে চাই বোঝানো হয়েছে, সায়া বলে আমি আমি বোঝানো হয়েছে। হ্যাঁ, আমি করতে চাই না, সায়া তা মাহু বুয়াত, সায়া তা মাহু বুয়াত, আমি করতে চাই না। মনে রাখবেন এইসব শব্দগুলো যদি আপনার আয়াতে থাকে যে কোনো বাক্য আপনি নিজে নিজে সাজাতে পারবেন। আমি করতে পারি, হ্যাঁ, আপনার কোনো কাজের উপরে আপনার জানা আছে, কোনো কাজ আপনি জানেন, সেক্ষেত্রে আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজটা আমি করতে পারি, হ্যাঁ, যদি বলেন আমি করতে পারি, সেক্ষেত্রে বলবেন সায়া বলে বুয়াত, সায়া বলে বুয়াত, আমি করতে পারি বা করতে পারবো, এমনটা বুঝাইতে আপনাকে কি বলতে হবে, সায়া বলে বুয়াত, আমি করতে পারি। বলে হচ্ছে পারা, কোনো কিছু যখন আপনি পারবেন সেক্ষেত্রে বলে শব্দটি ব্যবহার করবেন, বলে সায়া বলে আমি পারি, সায়া বলে বুয়াত আমি করতে পারি। হ্যাঁ, যদি বলেন আমি করতে পারি না, আপনি করতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে সায়া তা বলে বুয়াত, সায়া তা বলে বুয়াত, আমি করতে পারি না। এখানে শুধু না শব্দটি যোগ করতে হবে এবং উত্তরে তা শব্দটি ব্যবহার করতে হবে। বাংলাতে না হয়েছে আর মালাইতে তা শব্দ ব্যবহার করা হয়েছে। ওকে, যদি বলেন আমি করতে চাই, আপনার ইচ্ছা হয়েছে করতে, আপনি করতে চান, সেক্ষেত্রে বলবেন সায়া মাহু বুয়াত অথবা সায়া না বুয়াত। যেহেতু না এবং মাহু একই শব্দ, আমি বারে বারে এই জন্যই বলি কারণ অনেকে কমেন্ট করে অনেক সময় বলে যে ভাইয়া মাহু বলছেন, এখানে তো না বললেও ব্যবহার করলেও তো হতো, না নাক শব্দটি ব্যবহার করলেও তো হতো। এই জন্য অনেক সময় অনেক শব্দ একটা শব্দের তিনটা চারটা অর্থ থাকে। হ্যাঁ, তো আপনারা ভিন্ন অনেক ভিডিও আছে, সেগুলো দেখে দেখে শিখে নেবেন। আমি করতেছি, হ্যাঁ, আপনি একটা কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে যখন কেউ বলবে তুমি কি করতেছো বা করছো বা করবে, সেক্ষেত্রে আপনি বলবেন সায়া তেঙা বুয়াত অথবা সায়া সেডাং বুয়াত। সেডাং হচ্ছে কোনো কাজের মাঝখানে চলার সময়, কোনো কাজ করতেছেন ওই অবস্থায় আপনি সেডাং বলবেন অথবা তেঙা বলবেন। তেঙা হচ্ছে, তেঙা এই শব্দটি যদি ভেঙে বলি তাহলে তেঙা হচ্ছে মাঝামাঝি বা মাঝখানে, কিন্তু আবার এই তেঙা বলে এমনটা বোঝায় যে আপনি এই কাজটা করতেছেন, করা অবস্থায় আছেন, অথবা আপনি আপনাকে কেউ যদি বলে যে আওয়া লাগি বাপ, আপনি যদি খানা খাইতেছেন এমন যদি হয় তাহলে বলবেন সায়া তেঙা মাকান অথবা সায়া সেডাং মাকান, মানে আপনি খাবার খাচ্ছেন, খাওয়া অবস্থায় আছেন, খাইতেছেন, এই সময় আপনি খাইতেছেন, খাবার খাইতেছেন, সেক্ষেত্রে বলতে হবে সায়া তেঙা মাকান অথবা সায়া সেডাং মাকান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, সে ভিডিওগুলো দেখে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।